বিষ্ণুপুর নামটা শুনলেই মনের মধ্যে মন্দির ও তার অপরূপ টেরাকোটার কাজগুলি ভেসে ওঠে। মল্লরাজাদের স্থাপত্যে ঘেরা বিষ্ণুপুর তার সুন্দর মন্দির, পোড়ামাটির হাট ও সবুজে মোড়া বন জঙ্গলের জন্য ভ্রমণ পিপাসুদের মনে আলাদা করে জায়গা করে নিয়েছে। বিষ্ণুপুর ভ্রমণের এই পর্বে আমরা সাঁতরাগাছি থেকে আরণ্যক এক্সপ্রেসে বিষ্ণুপুর পৌঁছলাম। ছোট্ট স্টেশন, স্টেশনে ডরমিটরি রিটায়ারিং রুমের ব্যবস্থা রয়েছে। স্টেশনেও দেখলাম টেরাকোটা কাজের ছোঁয়া। বিষ্ণুপুর ঘোরার জন্য স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা গাড়ি, অটো ও টোটোর সাথে দরদাম করে ঘন্টা হিসাবে যে কোনো একটা বুক করে নিলেই হবে। একটা গাড়ি নিয়ে আমরা বিষ্ণুপুর ভ্রমণ শুরু করলাম বিখ্যাত রাসমঞ্চ দিয়ে। ইটের কাঠামোতে তৈরি রাসমঞ্চ, সামনে একটি সুন্দর বাগান। এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি লাগে। এই টিকিট দিয়ে আপনি বিষ্ণুপুরের বাকি মন্দিরগুলিও ঘুরে নিতে পারবেন, তাই যত্ন সহকারে টিকিটটি গুছিয়ে রাখুন। রাসমঞ্চের উপরিভাগের গঠন অনেকটা পিরামিডের মতো। মাঝের অংশটি বাংলার কুঁড়েঘরের চালের আদলে তৈরি, আর নিচের অংশটি মুসলিম স্থাপত্যের অনুকরণে নির্মিত। আগেকার দিনে রাসের সময় বিষ্ণুপুর শহরের রাধাকৃষ্ণের মূর্তিটি এখানে আনা হতো, কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মন্দিরটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আসার পর তা বন্ধ হয়ে যায়। ভিতরের অংশটি ঘুরে ঘুরে দেখতে বেশ ভালো লাগে। এরপর আমরা চলে এলাম শ্যামরাই মন্দিরে। 1643 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ তৈরি করেন মন্দিরটি। বাংলার কুঁড়েঘরের চালার আদলে নির্মিত পাঁচ শিখর বিশিষ্ট ইটের তৈরি পঞ্চরত্ন মন্দিরগুলির মধ্যে এটি শ্রেষ্ঠ। মন্দিরটির দেওয়ালের পোড়ামাটির অলঙ্করণগুলিও দেখার মতো। বিষ্ণুপুরের বিখ্যাত বালুচরি সারের ডিজাইনের বেশিরভাগই এই মন্দিরের অলঙ্করণ থেকেই অনুপ্রাণিত। মন্দিরের বাইরে দেখলাম এক ভদ্রলোক লোকগীতি গাইছেন। গোপেশ্বর জ্ঞান গোসায়াদি গানের মোহাজ, এই বাঁকুড়ায় জন্ম যেন আবার ফিরে আসে, লাল মাটির বাঁকুড়াকে তাই ভালোবাসে। শিল্পীর ভাষাতেই লালমাটির বিষ্ণুপুরকে ভালোবেসে আমরাও এগিয়ে চললাম ঘুমঘরের দিকে। ঘুমঘরটি দেখে এবার এগিয়ে চলেছি বিষ্ণুপুরের ক্ষুদ্র ও বৃহৎ প্রবেশদ্বারের দিকে। প্রবেশদ্বার দুটি স্থানীয় ভাষায় পাথর দরজা নামে পরিচিত। মহারাজ বীরসিংহের সময় তৈরি প্রবেশদ্বার দুটি
পূর্বে রাজপরিবারের উত্তরে প্রবেশদ্বার হিসাবে ব্যবহৃত হতো। আগে দ্বার দুটিতে সম্পূর্ণরূপে পলেস্তারার আবরণ ছিল, কিছু অবশেষ এখনো দ্বারটির উপরিভাগে বিদ্যমান রয়েছে। বৃহৎ প্রবেশদ্বারটি ছেড়ে কিছুটা এগিয়ে চলে এলাম পাথর নির্মিত রথ দেখার জন্য। ল্যাটেরাইট পাথর দিয়ে নির্মিত রথটি একরত্ন স্ট্রাকচারের আদলে বানানো। রথের নিচের অংশটি রাসমঞ্চের অনুকরণে নির্মিত। এরপর চলে এলাম লালজি মন্দির প্রাঙ্গণে। জায়গাটি বেশ সুন্দরভাবে সাজানো, সামনের বাগান জুড়ে ফুলের গাছ, বসার জন্য বেশ কয়েকটি সিমেন্টের বেঞ্চও বানানো হয়েছে। দূর থেকে মন্দিরটি দেখতে ভারী সুন্দর লাগে। মন্দিরের দক্ষিণ দেওয়ালে উৎসর্গ লিপি থেকে জানা যায় যে শ্রী রাধিকা ও কৃষ্ণের আনন্দের জন্য মল্লরাজ দ্বিতীয় বীরসিংহ এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরটির ঢালু ছাদের মধ্যভাগে একটি মাত্র শিখর। জায়গাটি পূর্বে জঙ্গল পরিবেষ্টিত ছিল, তাই বাইরে থেকে মন্দিরটি যাতে দেখা যায় তাই এভাবে নির্মাণ করা হয়েছিল। মন্দিরের বাউন্ডারির মধ্যে একটি তুলসী মঞ্চও চোখে পড়ল। মন্দিরের সামনে বাগানের পাশেই আরেকটি মন্দির চোখে পড়ল, সেই মন্দিরটি হল রাধেশ্যাম মন্দির। আমরা এখন ওখানেই যাব। যাওয়ার পথে একটি সুন্দর গোলাপের বাগানে আমাদের চোখ আটকে গেল। লালজি মন্দিরের মতো রাধেশ্যাম মন্দিরটিও ঢালু ছাদের মধ্যভাগে একটি মাত্র শিখর। মন্দিরের সামনে একটা প্রবেশদ্বার রয়েছে, যেটা দিয়ে ভেতরে প্রবেশ করলেই ডান দিকে এএসআই এর বোর্ডটি চোখে পড়ে। কেবলমাত্র এই মন্দিরেই দেবতার বিগ্রহ রয়েছে, যা নিয়মিত পূজাও করা হয়ে থাকে। মন্দিরের দেওয়াল জুড়ে টেরাকোটার কাজের মাধ্যমে মল্লরাজাদের যুদ্ধ ও সামাজিক জীবনের বর্ণনা করা হয়েছে। এই মন্দিরটিও ল্যাটেরাইট পাথরের দ্বারা নির্মিত। এরপর চলে এলাম পাশের জোর বাংলা মন্দিরে। মন্দিরটি কেষ্টরাই মন্দির নামেও পরিচিত। এই মন্দিরে ঢোকার জন্য রাসমঞ্চে কাটা টিকিটটি দেখাতে হয়। যদিও মন্দিরের সামনে টিকিট কাউন্টার রয়েছে, বাংলার দোচালা আকৃতির মন্দিরটির চালা দুটি ঢাল হয়ে মিশেছে, সেই ঢাল থেকে আরেকটা চার চালা উঠে গেছে। মন্দিরের দেওয়াল জুড়ে অপূর্ব সব টেরাকোটার কাজ। টেরাকোটার কাজগুলিতে উঠে এসেছে কৃষ্ণলীলা, শিকার ও সমসাময়িক সামাজিক বিভিন্ন আচার অনুষ্ঠানের ছবি। জোর বাংলা দেখে আমরা এবার চলে এলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। পৌঁছে গেলাম হোটেল মোনালিসাতে। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হোটেল এটি। শালপাতার উপরে গরম ভাত, তরকারি, পোস্ত বড়া বেশ সুস্বাদু, আর দামটাও বেশ রিজনেবল। বিষ্ণুপুর এলে পোস্ত বড়া অবশ্যই ট্রাই করবেন।
লাঞ্চ সেরে চলে এলাম দলমাদল কামান দেখতে। লোহার তৈরি এই কামানকে ঘিরে বহু প্রচলিত পৌরাণিক কাহিনী আছে। এখানে গভর্নমেন্ট অ্যাপ্রুভড গাইড পাওয়া যায়, যিনি স্বল্প পারিশ্রমিকে কামানের সঙ্গে যুক্ত ইতিহাস ও পৌরাণিক কাহিনী বাংলা, হিন্দি, ইংলিশে বলে শোনান টুরিস্টদের। কামানটির মুখ সরকারের পক্ষ থেকে বর্তমানে সিল করে দেওয়া হয়েছে। কামান দেখে একটু এগিয়ে বাঁ হাতে একটা বড় মাঠে পোড়ামাটির হাট বসে প্রতি শনিবার দুপুর 1টা থেকে 8টা অবধি। আমরা যেদিন গিয়েছিলাম সেটাও ছিল শনিবার, তাই আমরা এই হাটটা ঘুরে দেখার সুযোগ পেয়েছিলাম। হাটে জায়গায় জায়গায় বিভিন্ন শিল্পীরা আপন মনে পারফর্ম করছেন। কোথাও ধামসা মাদলের তালে রং বেরঙের পোশাক পরিহিত আদিবাসী মহিলারা নৃত্য পরিবেশন করছে, আবার কোথাও বা খোলকর্তাল হাতে কোন শিল্পী কীর্তন গানে মগ্ন। এ এক দারুণ অ্যাটমসফিয়ার। এগুলো দেখে এসে পৌঁছলাম হাটের মাঝে। শুরুতেই দেখলাম হ্যামককে দোল খাওয়ার জন্য ভাড়া পাওয়া যাচ্ছে হ্যামক। তারপর দেখলাম স্থানীয়রা বিভিন্ন পোড়ামাটির দ্রব্যাদি, ঘর সাজানোর জিনিস ও গহনার পসরা সাজিয়ে বসেছেন। কোথাও বা বিক্রি হচ্ছে পাথরে খোদাই করা বিভিন্ন মূর্তি। হাটে বিক্রি হচ্ছে বিভিন্ন তন্তুবায় সমিতির তৈরি চাদর, রুমাল, বেড কভার ইত্যাদি। আর রয়েছে বেলকাঠের তৈরি বিভিন্ন সামগ্রী। হাটটি ঘুরে দেখার জন্য সাইকেলও ভাড়ায় পাওয়া যাচ্ছিল। এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম খাবারের দোকানগুলির দিকে। পাঁপড়, ঘুগনি, পিঠে, পাটিসাপটা, মাংস, লুচি, কি নেই এই মেলায়। এই মেলায় এলে চিকেন পাটিসাপটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। মেলা থেকে বাইরে বেরোলেই বালুচরি শাড়ির দোকান। দোকানে 2000 টাকা থেকে শুরু করে 25,000 টাকা অবধি বিভিন্ন দামের বালুচরি শাড়ি রয়েছে। যেমন সুন্দর তার রং, তেমনই সুন্দর ডিজাইন। মেলা ঘুরে দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, তাই আমরা ফিরে এলাম হোটেলে। পরের দিন সকালবেলা রওনা দেব পাঁচমুড়া গ্রামের টেরাকোটার কাজ দেখার জন্য। পাঁচমুড়া যাওয়ার রাস্তাটা জঙ্গলের ভেতর দিয়ে। জঙ্গলের ভেতর দিয়ে আমরা পৌঁছে গেলাম পাঁচমুড়া গ্রামে। পৌঁছেই দেখি গ্রামের ঘরগুলোর উঠোন জুড়ে বিভিন্ন আকৃতির শয়ে শয়ে পোড়ামাটির ঘোড়া, হাতি দাঁড়িয়ে। একজন শিল্পী কাঁচা মাটি থেকে ঘোড়ার স্ট্রাকচার তৈরি করছেন। ওই শিল্পীর সাথে কথা বলে জানলাম একটা ঘোড়া বা হাতি তৈরির পেছনে অনেক পরিশ্রম লাগে। কাঁচামাটির স্ট্রাকচার তৈরি হওয়ার পর তাকে পোড়াতে হয়। পোড়াই হতে সারা রাত সময় লাগে। তারপর পোড়ামাটির হাতি, ঘোড়া, পুতুলগুলিকে বার্নিশ লাগিয়ে চকচকে করা হয়। এরপর রোদে শুকিয়ে নিলেই একবারে বিক্রির জন্য তৈরি। এখানে আপনি যেমন সাইজ প্রয়োজন তেমন সাইজের ঘোড়া বা হাতি অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন। দামও বেশ কম।
বাড়ির বড় ছোট পুরুষ মহিলা সবাই এই কাজের সাথে যুক্ত। এভাবেই ওনারা জীবিকা নির্বাহ করেন। এক দুদিনের বিষ্ণুপুর ভ্রমণের জন্য শীতের মরশুমে আদর্শ, তবে চাইলে বছরের যে কোনো সময়ই যাওয়া যায় বিষ্ণুপুর। আর বিষ্ণুপুরে যদি শনিবার গিয়ে পৌঁছন তাহলে তো কথাই নেই, শনিবারের পোড়ামাটির হাট হবে আপনাদের জন্য উপরি পাওনা। বিষ্ণুপুর ভ্রমণের যাবতীয় এন্ট্রি ফি, পার্কিং ফি, ট্রেনের টাইমিং, খাবারের খরচ, গাড়ির ও হোটেলের তথ্য ও যোগাযোগ নাম্বারের জন্য নিচে ডেসক্রিপশনে দেখুন। আমাদের এই ট্রাভেল গাইডটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এরকম আরও অনেক ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর বিষ্ণুপুরের কোন মন্দিরটি আপনাদের সবচেয়ে ভালো লাগলো আমাদের কমেন্ট করে জানান। ফেরার পথে সেই জঙ্গল আর মনের মধ্যে টেরাকোটার অবয়ব, ফেরার সময় বিষ্ণুপুর থেকে ট্রেন ধরে বাড়ি ফেরা।